যেই ব্যক্তির আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ সে হচ্ছে ব্যর্থ। সে যতই মুসল্লি হোক না কেন, যতই সোমবার বৃহস্পতি রোজা রাখুক না কেন, আর যতই সাদকা খেরাত করুক না কেন, আর যতই মসজিদ মাদ্রাসা করুক না কেন, যদি খালার সাথে, ফুফুর সাথে, চাচার সাথে, চাচাতো ভাইয়ের সাথে, মামার সাথে, বাপের সাথে, মায়ের সাথে, ছেলে মেয়েদের সাথে, ভাই বোনের সম্পর্ক খারাপ, তাহলে ব্যর্থ, কখনো সফল না। আর সফলতাই তার জীবনে সবচেয়ে বড় বাধা হচ্ছে যে আত্মীয়দের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, বংশের লোকদের সাথে, নানা বংশের লোকদের সাথে, বাপের বংশের লোকদের সাথে, মায়ের বংশের লোকদের সাথে সম্পর্ক খারাপ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনে কারিমে ইরশাদ করে সূরা রাদের একটি আয়াত রয়েছে আয়াত নম্বর 25 আর সূরা বাকারা আয়াত নম্বর 27 কাছাকাছি বিষয়টি রয়েছে, একটা আয়াত বলে শেষ করছি। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, যারা আল্লাহর সাথে কৃত চুক্তি ভঙ্গ করে, আল্লাহর সাথে গোলামের চুক্তি রয়েছে, আল্লাহর ইবাদত বন্দি করব ভঙ্গ করলো, ওয়ায়াক্তাউনা মা আমারা আল্লাহ বিহি আন ইউসালা, আল্লাহ যে আত্মীয়তার সম্পর্ক জড়াতে বলেছেন সেটাকে ছিন্ন করলো, ভাই ভাইয়ে কথা বলে না, বোনের সাথে কথা বলে না, বাপ মায়ের সাথে সম্পর্ক খারাপ রাখে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে রাখে অথচ আল্লাহ জড়াতে বলেছেন, ওয়ুফসিদুনা ফিল আরজে, দুনিয়াতে তার বিশৃঙ্খলা সৃষ্টি করে, উলাইকা লাহুমুল লানাতু ওয়া লাহুম সুউদ দার, এদের জন্য রয়েছে অভিশাপ, এদের সফলতা রয়েছে বাধা, এদের জন্য রয়েছে লানত, জি লানত রয়েছে, আর তাদের জন্য রয়েছে সুউদ্দার, খারাপ ঘর, মানে জাহান্নামের ঘর রয়েছে তার জন্য, জাহান্নামে বাসস্থান রয়েছে।